মা সকাল সকাল গরু নিয়ে চলে যাচ্ছে মাঠে। সকাল সকাল না, প্রায় 9টা বাজে, সকাল থেকে মেঘ করছিল, বৃষ্টি হয়নি, তাই বললো মা গরুগুলো নিয়ে যাবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও, মাই লাইফ সুদীপ আর আমি সুদীপ মান্না। তো সকাল সকাল মা মাঠে চলে গেছে গরু নিয়ে, আর আমি যাচ্ছি একটু দোকানের দিকে। আর বাবা সকালে বেরিয়ে গেছে আমার একজন দাদার ঘরে অনুষ্ঠান, দাদার ছেলে অন্নপ্রাশন। 3 মাস আগে থেকে আমাকে দাদা বলে রেখেছিল যাওয়ার, কিন্তু এমনই হলো ওয়েদার খারাপ। ওয়েদার খারাপটা ম্যাটার করছিল না, যাওয়া যেত, কিন্তু এই হাঁটুর সমস্যাটার জন্য আমি যেতে পারলাম না। কারণ মানে কী বলবো, শরীরে কোনো রকম কিছু সমস্যা থাকলে, বাড়িতে থাকলে তো সেটা এ থাকে, রেহাই থাকে। কোথাও গেলে, আত্মীয় বাড়িতে গেলে বা কোথাও ঘুরতে গেলে সেই সমস্যা বেড়ে যায়, আমি দেখেছি। তো সেই জন্য আমি যেতে পারলাম না। আর দাদা আবার কালকেও ফোন করেছিল, খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগলে শরীর যদি ঠিক না থাকে কী করবো বলো। বাবা সেই জন্য আজকে গেছেন ওইখানে, আর আমি পাশের যে আমার বাড়ির পাশের যে মাংসের দোকানটা আছে ওইখানে যাচ্ছি। আমার প্ল্যান ছিল গতকাল মাংস করা, কিন্তু গতকাল ছিল সোমবার, সোমবার যেহেতু নিরামিষ হয় তার জন্য মাংস করা হয়নি। আজকে বাবা গেছেন, বাবা আজকে গেছেন, আগামী কাল আসবেন, আবার আগামী পরশু এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানেও যাবেন। তো সেই জন্য হলো মা বলছিল চলো আমি যাচ্ছি দোকানে, মাংস দোকানে 250 গ্রাম কি 300 গ্রাম মাংস নেব। তো সেই মতো যাচ্ছি দোকানের দিকে, চলো যাই দোকান দিকে, আস্তে আস্তে যাবো, অনেকটাই সময় লাগবে। দোকানটা যদিও খুব বেশি দূরে না, কিন্তু আমার যেতে অনেকটা সময় লাগবে। তো চলো আস্তে আস্তে যাই, আমি বেশি কিন্তু লেবা নি মাংস, আমার আমার ঘরে বাবা ঘরে না, আমি আর মা খাওয়া 800 না হবে না, আমার অত বেকার নষ্ট হবে মাংস না, তোমার দেবে যা, বাবা ঘরে নাই, আমি আর নাই না, তো আমার 800 কিনে 1 কেজি নেওয়া কোনো সমস্যা থাকলে না, আমার তোমার দিবি, আমার ইয়ে না, আমি তোমার কোনোদিন এরকম করছি কি যে আমার কমে দেবে করো, হাড় হাড় কাটিছো তো বাড়ির দিকে যেতে হবে। মা গরু নিয়ে এলো, আমিও বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। মা বিশ্রাম হচ্ছ তা গো, রাস্তায় মাধব নিটে মাধব, গরু ঘরে বাঁধিতে পারতো, ঘরে বাঁধিতে পারতো, হ্যাঁ বাঁধো, এ কাঁদো বাঁধো ঘাঁটি কি এবার কাঁচড়া করি কি, হাই 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 ঘরে আয়, যা ঘরে যা, যা যা ঘরে যা, হাই হ্যাঁ আটকে হবে মা, বাছুর আটকে হবে গাড়ির, যা ঘরে যা, কাদু মাদু হয়েছে পুরো একদম, হ্যাঁ চড়ছে গরু গা, যা যা যা, স্কুলটা ওইদিকে আছে, এইটাতে এলে বাম দিকে যে রাস্তাটা গেছে ওইটাতে গেলে স্কুল আছে। আচ্ছা আমি এটা বলছি, এটা তো রিটার্ন যাওয়ার কোনো অ্যাড্রেস নাই, যদি কোনো কারণে ধরো না পেতেন রিটার্ন অফিসে চলে যেত। আচ্ছা এখানে মোবাইল নাম্বার দিতে হবে, কালকে যে সন্ধ্যার সময় বেরিয়েছিলাম
প্রথমবার মনে হয় বাবা ঘরে নেই মাংস হচ্ছে নাকি বলো তো। যাই হোক বৃষ্টি হয়েছে, মাছও বাড়িতে নাই। মা আজকে মানে তোমরা অনেকেই মানে আজ পর্যন্ত হয়তো মার মাংস রান্না দেখোনি, তো মা আজকে মাংস রান্না করবে। এদিকে কুমড়োটা পচে, মা কেটে বাদ দাও, ওটা কেটে একটু আর একটু বাদ দাও, ভালো করে বাদ দিয়ে দাও, কুমড়োটা পচে গেছে। আর মা মোটামুটি পেঁয়াজ টেঁয়াজ কেটে নিয়েছে। ও মা 500 গ্রাম মাংস হয়েছে, মাংসের দাম প্রচুর কম, 190 টাকা করে কেজি। বৃষ্টি না বৃষ্টি হতে দাম বেড়ে যায়। ও কলমি শাক আর যে গা কলমি শাকগুলো তো নষ্ট হয়ে যাবে কালকে। শাক অনেকগুলো আছে, পুঁই শাক আছে, আজকে মা রান্না করবে মাংস। মা কাঁচা লঙ্কা তো ঘরে নাই, টমেটোও নাই। যাই হোক তুমি মশলা টসলা গুলো বেটে না, যে বসে দাও তাড়াতাড়ি। আর কুমড়োটা ভাজবে নাকি? করে ফেলা, আর একটু ঝোল রেখে দেবে, যে রাতের বেলা রুটি হয়ে যাবে। আর যেহেতু বাবা ঘর আসছে না আজকে, রাতে হয়ে যাবে একটু বাস। আর রাতে রুটি করে ফেললেই হয়ে যাবে নাকি বলো মা? ও মা না আজকে না রাতে রুটি নেই, মুড়ি দিয়ে মাংস খাবো বুঝলে তো মা। মুড়ি মুড়ি মাংস অল্প করে মুড়ি খেলে আজকে তো মাংস এনেছিস, আমি তো রান্না করিনি কোনোদিন। তোর বাবা রান্না করে, না হলে তুই রান্না করিস একবার। কিন্তু আজকে রান্না করবো আমি, কি হবে কি জানি। তাও বাবা ঘরে নাই, তাও তো বাবা ঘরে নাই মানে যেরকম রান্না করো চলবে, কোনো ব্যাপার নেই। তেল দিয়েছি, মানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এরপরে জিরা একটু ফোড়ন দিব। তেল গরম হয়ে গেছে, জিরাটা ফোড়ন দিয়ে দিই। এরপরে দিব পেঁয়াজ, মোটামুটি মাছের ঝোল যেমন হয় মাছকে তেমন রান্না করবে। বাড়িতে টমেটোও নাই আর মানে সেরকম কিছু নাই, খালি আদা রসুন পেঁয়াজ আর একটু জিরা দিল মা, আর বাদ বাকি ওই যে কি বলে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ওইগুলো দিয়েই রান্না হবে, একদম সিম্পল রান্না হবে। আর আমার বাবা বাড়িতে থাকলে কি মানে বাবার কাছে একটু রান্নাটা ঠিকঠাক করতে হয়, কারণ বাবা একটু রান্না টান্না করতে তো এই জন্য রান্না তার কাছে ভালো না হলে সে খুঁজ বের করে বাবা। আর আমার কাছে মার কাছে রান্নার কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই নাকি বলো মা, যে আমার পেট ভরলে গেল। পেঁয়াজটা হয়ে এসছে, এবারে আদাটা দিয়ে দিই। আদাও মানে মরে গেছে, তেলে তেলে হয়ে গেছে, এবারে রসুন আদাটা কষানো হয়ে গেছে, কষানো হয়ে গেছে, এবারে এবারে রসুনটা দিব। তেল কি বেশি দিয়ে দিলে নাকি মা? বাইরে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, এখন আবার হালকা হালকা আলো ফুটেছে, মানে সূর্য বেরোয়নি আলো ফুটেছে। আর বৃষ্টির দিনে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর জমে যাবে আজকে মাংস, রান্নাও করতে দেরি হয়ে যাচ্ছে। গেছে গরুটা মাঠে নিয়ে গেছিলাম, দেড়টা বেজে গেছে, দেড়টা বেজে গেছে, রান্না হবে, আবার গাই দিতে হবে, গরু জল খাবে, খাওয়া দাওয়া হবে। বাবা বাড়িতে থাকলে এতক্ষণ রান্না করে খাওয়া হয়ে না না ফাঁকাটাও দেখবে, সকাল থেকে ফাঁকা হওয়ার পরে গরুটা নিয়ে দেরি করলে না, 9টা থেকে গরুটা নিয়ে গেলে মাঠে, নাহলে তো নিয়ে চলে এসছে এখন, এতক্ষণ এলো আনছে গরু। গরু আসার ইচ্ছা ছিল না, আজকে বাবা থাকলে বাড়িতে গরু এতক্ষণ হয়তো আনা হতো, কারণ গরু ঠান্ডা ওয়েদার পেয়েছে, গরু খালি চড়ে যাচ্ছে, ঘাস খাবে ঘাস, মুগও তুলছে না নাকি মা? না চড়ে যাচ্ছে,
মাঠে জল ধরেনি, অনেক মাঠে ঝরে বাদাম বাড়ি তো ঝরেছে, ঘাসগুলো ইয়ে হয়ে গেছে, মানে সবুজ হয়ে সবুজ গেছে। হয়ে গেছে একদম। লঙ্কা দিয়ে দে, মশলা হয়ে গেছে, লঙ্কাটা দিয়ে দিই একটু। আর দিবি? আর একটু দাও, লঙ্কা সেরকম তো রাগ হয়নি, বাহ আর দিতে হবে না। মশলাটা রং দেখতে পাচ্ছে একদম লাল হয়ে গেল, লাল এইগুলো লাল, লঙ্কা লঙ্কা গুঁড়ো লঙ্কা দেওয়ার জন্য পুরো লাল লাল লাগছে। লঙ্কা গাছ আছে বাড়িতে কাঁচা লঙ্কা, কিন্তু লঙ্কা গাছ গুলো একবারে না, এবার হবে লঙ্কা, কি বলো তোমার, কেন বলো তো, এই যে বৃষ্টি হলো না, এবার কিন্তু লঙ্কা হবে। গাছটা সবুজ ধরেছে, হুম, হলুদ গুঁড়া একটু দিয়ে দিই, মাংস দেওয়া আছে একটু দিয়ে। অ্যাকচুয়ালি সিম্পল ভাবে ঘর রান্না করলে, এমনি রান্নার ইউটিউবে বা ফেসবুকে অনেক রেসিপি দেখেছি যেখানে অনেক রকম মশলা দিয়ে মাংস রান্না করে, সেগুলো তো আমার কোনোদিন খাইনি, কেমন টেস্টও জানি না। তবে সিম্পল ভাবে রান্না করলেও না মাংস কিন্তু খেতে খুব সুন্দর হয়, এই পেঁয়াজ লঙ্কা আদা রসুন আর হলুদ দিয়েই রান্না করলেই মাংস খেতে অনেক ভালো হয়। সস দিব নি? না না কিছু দিতে হবে না, টমেটো থাকলে আলাদা ব্যাপার ছিল, টমেটো যেহেতু নাই সস টস দেওয়ার দরকার নেই। এমনি আমি আর তুমি খাবো, কোনো রকম রান্নাটা ঝোলের মতো হয়ে গেলে হবে না, কি বলো মা? নাহলে মশলা আলুটা তো মা ভাজো নিতে আগে থেকে, না ভাজিনি, এমনি দিয়ে দিলে হয়ে যাবে, আমি দিয়ে দিব নুন মাখিয়ে নিতে, নুন মাখিয়ে রেখেছি। ভাজলে কি হয় সেরকম পুরো ভাজতে হবে, না হলে ওই যে হালকা সেদ্ধ হয়ে থেকে যায় না, ওতে আলু বরং মানে কি বলে ভালো সেদ্ধ হয় না, সেদ্ধ হয় হাফ হয় না ভালো, এতে বরং ঠিকঠাক আছে। এর দিয়ে দিলো মাংস, হাড্ডি হাড্ডি দিয়েছে না তোমার? হাড্ডি দিয়েছে 500 মাংস। আরে মাংস দোকান তো মুরগি কাটবে না বলছিল, বলছে আজকে নেয়ার খরিদ্দা নেই, সেইখানে অনুষ্ঠান হচ্ছে না, খাওয়া দাওয়ার ব্যাপার আছে মনে হয় সেই জন্য। তারপরে আরেকজন ছিল, সে নেবে বলতে এলো, তারপরে কাটলো আর কি। আলুটা দিয়ে দিলাম, একসঙ্গে আলু কষে নিবে। নাড়ানাড়ি করে দিচ্ছি, আর বেশি নাড়বো না, নাড়ানাড়ি করবো না, হয়ে গেছে, একটু ঢাকা মেরে দিবে। হয়ে গেছে নাকি রান্না কমপ্লিট নাকি? না না রান্না কমপ্লিট, মশলাটা মাখানো কমপ্লিট হয়ে গেছে, হয়ে গেছে, একটু ঢাকা মেরে দিই। মনে হয় মাংস কষানোর দিকে এগোচ্ছে, আর কিছু মানে একবার দুবার ঢাকা দাবা করলেই কষানো হয়ে যাবে। মাংস কষানো হয়ে গেছে, এবারে জল দিব, অনেকটা বেলা হয়ে গেছে, খাবে ছেলেটাকে, খিদা লেগেছে খাবে, আবার স্নান করবে, গরম জল একটু করতে হবে গেছে, এবারে জল দিয়ে দিব, হয়ে গেছে কষানো। না একটু ঝোল লাগবে, হ্যাঁ ঝোল একটু রাখবো।
আহা, মাংসটা রং যা হয়েছে, কালার যা হয়েছে না, দেখতে জাস্ট অসাধারণ হয়েছে। আছে পুরো জমে যাবে। খাবিনি গ্যাস কখন? না না খাবো না, জল দিয়ে ঝেড়ে দাও, দিয়ে গরম জল বসাও, স্নান করবো। হ্যাঁ দেরি হয়ে গেছে। আরে করতে হবে না, জল দিয়ে হয়ে গেছে, মাংস তেল বেরিয়ে গেছে। তা আলুটা একটু বেশি হয়ে গেছে। আর থাকতো না, মানে রাতে খাওয়া হয়ে যাবে একবারে। আর রাতে তরকারি টরকারি কিছু রান্না করতে হবে। জলটা দিয়ে দিলাম, ওরে হয়ে গেছে। গরম মশলা টসলা কিছু দিবে না, বুঝতে পারলো মা? না তো মাংস এবার পড়ে গেছে জল, আর কয়েক মিনিটের অপেক্ষা। আর একটু জল দিবেন মা, হ্যাঁ একটু দিতে হবে। কয়েক মিনিটের অপেক্ষা, তারপর মাংস একদম রেডি হয়ে যাবে, খেতে বসবো। আর একটা লেবু তুলবে, লেবু একটা গাছে রায়া ধরেছে, তুলে রায়া নয় শুকিয়ে গেছে, মানে জলের ছটেই হয়ে গেছে। মাংসে জল পড়ে গেছে, মাংস হতে এমন কিছু সময় লাগবে না। চলো ততক্ষণে তেল টেল মেখে স্নান টান করে আসি। স্নান টান করে চলে এসেছি, খিদা পেয়েছে প্রচুর, মায়েরও খিদা পেয়েছে। মা বলছে গরুকে জল দেখাও, পরে আগে খেয়ে নেবো, নাকি বলো মা? তো সেই জন্য মা আমাদের সবকিছু বেড়ে টেড়ে রেডি করছে, তার খাওয়া দাওয়া হবে। চলো আমি টেবিলে বসে পড়ি, মা ততক্ষণে খাবার রেডি করে নিয়ে আসুক। আমি বসে পড়েছি খেতে, আর মা বেড়ে নিয়ে আসছে, খিদা পেয়েছে প্রচুর। এখন বেলা 2:10 বাজে, মানে যথেষ্ট পরিমাণে দুপুর গড়িয়ে গেছে। আর 1 ঘন্টা পরে, মানে 1 ঘন্টা না, 40-45 মিনিট পরে বিকাল 3টা হবে। তো খেতে খেয়ে উঠতে উঠতে 2:30-3টা হয়ে যাবে। যাই বলো মা, মা গো এ সময় যদি একটা বৃষ্টি হতো না, তাহলে কিন্তু এই খাওয়া দাওয়াটা আরো জমে যেত একদম। এতগুলো ভাত, ভাত একটু কমিয়ে নিতে পারি মা? খাই বা ঘুরি যাওয়ার ওজন বাড়িয়ে দেবে। মা বলছে কখন সকালে মুড়ি খেয়েছিস অল্প, খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ লেবুটা দিবে মা, লাল লাল মাংস। আর কিসের অপেক্ষা, লেবু একটু লেবু না, প্রথমে নেবো না, একটু নেবো, প্রথমে এমনি খাই, তারপরে নেবো নেবো একটু। মা সে ফ্যানটা তো সে ঘরে দিয়ে দিয়েছো না মা? মুড়ির চাল মা ভিজিয়েছিল জলে, রোদ না হওয়ার জন্য মুড়ির চাল পুরো নষ্ট হতে পারছে। কুমড়ো ভাজা, আচার কি নিবে একটু? না লেবু নিবো তো, আচার নিবো না। অবশ্যই খেতে বসে যাও, একদম অনেক না, অনেক কাজ আছে। যেটা আছে ঠিক হয়ে যাবে ঠান্ডা হলে। এই সিম্পল মাংস রান্নাটা মায়ের কতক্ষণ সময় লাগছে? 1/2 ঘন্টার ভেতরে হয়ে গেছে, কিন্তু সিম্পল রান্নাটা দারুণ হয়েছে। অনেকে মাংস রান্নাতে অনেক পরিমাণ তেল মশলা ব্যবহার করে, কিচ্ছু দরকার নেই, এমনি সিম্পল আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, একটু শুকনো লঙ্কা বা বাটা লঙ্কা বা কাঁচা লঙ্কা, একটু হলুদ, তাতেই মাংস যথেষ্ট ভালো হবে রান্না। সত্যি সত্যি একটু ঝোল মাখিয়ে 1 পিস মাংস বার করতে হবে।
গরম একদম। আর মাংসটা দিয়েছে আজকে ভালো করে তোমার, হাড্ডি হাড্ডি টাইপের দিয়েছে। গরমটা প্রচুর, কুমড়াটা না কুমড়াটা মিষ্টি আছে। মাংস সিদ্ধ হয়েছে সুসিদ্ধ, হ্যাঁ মশলা টসলা দারুণ হয়েছে ভেতরে। মা রান্না করেছো, কেমন লাগছে মাংস খেতে বলো? আমি কি বলবো, তুই খাচ্ছিস বল। আমার তো ভালো লাগছে, তোমার কেমন লাগছে বলো? মোটামুটি, মা বলছে মোটামুটি নিজে রান্না করে। নিজে আসলে কথা, নিজের গুণগান কেউ নিজে করতে পারে না, সেই আর কি। একটু লেবুটা চিপে নেব। সেই লাগছে।